হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রত থেকে লাইভে চলে আসছি সবাই কেমন আছেন আচ্ছা অনলাইনে যারা আছেন তারা একটু লাইভটাতে জয়েন করে ফেলবেন একটু জয়েন করে হাই হালু করবেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন হ্যাঁ তো তারপরে আমি শুরু করে দেবো একটু ওয়েট করে সবাই জয়েন করতে থাকুক আমি ঝটপট কিছু হচ্ছে একদম পূজা যেহেতু একদম চলে আসছে সবার মনে হয় আট না নয় তারিখ থেকে শুরু হ্যাঁ তো এই জন্য আমি ঝটপট কিছু জুয়েলারি দেখাবো কারো যদি এখনও এরকম মনে হয় যে জুয়েলারি মানে এখনও কেনা হয় না বা কিছু কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট অর্ডার করতে পারেন আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঢাকার বাইরে ওয়ান ফিফটি বিকাশ করতে হবে ঢাকার ভিতরে দু থেকে তিন দিনের ভিতরে দু দিনের ভিতরে আপনারা রেডি স্টকগুলো পেয়ে যাবেন খুব দ্রুত অর্ডার করতে হবে ঢাকার বাইরে অবশ্যই হচ্ছে তিন থেকে চার দিন একটা টাইম লাগবে তো ঝটপট অর্ডার করে ফেলবে যাদের হচ্ছে জুয়েলারি দরকার যাদের কোনো অকেশন আছে বা হচ্ছে কোন প্রোগ্রামের জন্য আপনারা জুয়েলারি হচ্ছে কালেক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি কিছু জুয়েলারি দেখাবো আজকে যেগুলো একদমই হচ্ছে রেডি স্টকে আছে হ্যাঁ তো আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন তাহলে আমি লাইভটা শুরু করে দিব এবং হচ্ছে একটু জয়েন করতে থাকুক কারণ হচ্ছে হ্যালো আপু দেখেন তো হচ্ছে সব ঠিক আছে কিনা অলোকে কিনা একটু আমাকে কমেন্টস করে জানাই দেন তাহলে আমি লাইভটা শুরু করে দেব খুব দ্রুত দ্রুত হচ্ছে লাইভটা দেখাই শেষ করব হ্যাঁ তো সবাই কেমন আছেন একটু হাই হ্যালো করবেন যারা জয়েন করবেন অবশ্যই আর যারা দেখতে পারবেন না তারা অবশ্যই পোস্ট লাইভটা আমি লাইভটা পোস্ট করে দিব তারপর আপনারা পোস্ট লাইভটা দেখে অর্ডার করে দেবেন হ্যাঁ তা আমি খুব সুন্দর কিছু জুয়েলারি দেখাবো নতুন পুরাতন মিলায় বেশিরভাগই নতুন তারপর হচ্ছে আমি হচ্ছে দেখাই দেবো আপনাদেরকে যে যেন আপনারা খুব মানে দেখে বুঝে নিতে পারেন তো আরেকটা রিকোয়েস্ট আছে যেটা আমি এর মধ্যে ফেস করছি আমি সেটা একটু শেয়ার করি সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই যেহেতু জুয়েলারিটা আমাদের একটা নির্দিষ্ট প্যাকিং হয়ে তারপরে যায় বক্স হয়ে যায় তারপর আপনারা ডেলিভারি ম্যানের সামনে কিন্তু অবশ্যই খুলে বুঝে দেখে তারপরে হচ্ছে এটা জিনিসটা রিসিভ করবেন দেন পেমেন্ট করবেন হ্যাঁ তো অনেক সময় দেখা যায় যে আমি রিসেন্টলি এইগুলো খুব হচ্ছে যে দেখে নেওয়ার পরেও আবার আধা ঘন্টা পর এক ঘন্টা পরে ফোন দিচ্ছে যে আপু হচ্ছে এই সমস্যা সে সমস্যা যাই হোক কোনো সমস্যাই হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের আপনাদের হচ্ছে মানে জিনিসটা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন এবং আমাকে ফোন দিবেন বা ডেলিভারি ম্যানকে বলবেন বা যিনি যেভাবে হোক তখনই সমাধান করার ট্রাই করবো আমরা তো এই জন্য হচ্ছে অবশ্যই আপনারা দেখে বুঝে অর্ডার করবেন এবং হচ্ছে আপনারা জিনিসটা মোট কথা হচ্ছে রিসিভ করার আগে পুরো জিনিসটা চেক করে নেবেন এটি হচ্ছে মেইন তো আমি শুরু করে দিব এখন লাইফটা আমাদের সিস্টেমটা তো সবাই জানে যে আমাদের হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে চলে যায় ঢাকার বাইরে কিন্তু অবশ্যই অবশ্যই ওয়ান টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স হ্যাঁ আর টোটাল অ্যামাউন্ট থেকে সেটা মাইনাস হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা এখন পর্যন্ত ফ্রি আছে তো আপনারা অবশ্যই শুধু প্রোডাক্টের দামটা দিয়ে জিনিসটা রিসিভ করে নেবেন তো মোটামুটি একদম ইজি প্রসেস কোনো ঝামেলা নাই হ্যাঁ আর প্রি অর্ডারের ক্ষেত্রে হচ্ছে প্রি অর্ডারের ক্ষেত্রে যেটা বলি আমি কিন্তু হচ্ছে যারা দু একবার হচ্ছে প্রোডাক্ট পারচেস করছে তাদের কাছ থেকে আমি নেই না মানে ঢাকার ভিতরে আমি প্রি অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি কি বলে অ্যাডভান্স নেই না ওরকম ঢাকার বাইরে হলে দেখা যায় যে তখন হয়তো বা কিছু টাকা অ্যাডভান্স নেওয়া হয় এটা প্রি অর্ডারের ক্ষেত্রে হ্যাঁ আর ওয়ান ফিফটি টাকা আপনাকে অবশ্যই বিকাশ করতে হবে সে আর বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ওকে তো আমি এখন শুরু করে দেবো যে লাইভটা তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটু হচ্ছে হাই হ্যালো করবেন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে না উইদাউট নোটিসে যেহেতু আমি লাইভে চলে আসি সেজন্য আমাকে একটু হচ্ছে হাই হ্যালো করবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন বা নোটিস আপনাদের কাছে চলে যাবে এই হচ্ছে মোটামুটি হ্যাঁ এই হচ্ছে মোটামুটি একটা খুবই মানে এই আমি মনে হয় সবারই একটু নেট প্রবলেম হয় তাই না আমার তো হচ্ছে খুবই হয় সন্ধ্যার পর থেকে আমার নেট সমস্যা হইতে থাকে এটা সবারই কিনা আমি জানি না তবে আমার হয় ঠিক আছে আচ্ছা আমি শুরু করে দিই আপনারা হচ্ছে একটু সাথে থাকেন এবং আমাকে হাই হালো করে যাবেন আমি দেখাই দিই আচ্ছা আমি প্রথমে যে জুড়ে এটা দেখাবো সেটা হচ্ছে এটা আজকে আমি ভিডিও পোস্ট করছি এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে নেকলেস খুবই সুন্দর একটা হচ্ছে নেকলেস যেটা কিন্তু আমাদের পূজা উপলক্ষে আসছিলো ঠিক আছে খুবই সুন্দর একটা নেকলেস যেটা আপনারা কিন্তু যে কোনো কাতান শাড়ির সাথে দেখেন গলাটা একদম জুড়ে থাকে তাই না গলাটা একদমই হচ্ছে জুড়ে থাকে ভরে থাকে তো আপনারা কিন্তু এটা চাইলে পূজার জন্য হচ্ছে নিতে পারেন দেখেন ভিতরে কিন্তু মেরুন এবং গ্রিন দিয়ে মিনা করা হ্যাঁ ভিতরে ইয়েটা মিনা করা আমি যদি এটা একটু পরে দেখাই সব জুয়েলারি পরা যায় না হ্যাঁ সব জুয়েলারি পরতে গেলে দেখা যায় যে একদম সব বিশৃঙ্খলা লেগে যায় চুল টুল সব এলোমেলো হয়ে যায় এটা একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সেটটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এই সেটের প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা এটা এটা কিন্তু পিছনের পাতটা দেখান পিছনে কিন্তু পুরাটাই হচ্ছে এরকম পাত পাতের ওপরে করা হ্যাঁ এরকম পাতের মধ্যে করা এরকম করে হ্যাঁ তো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু পরে দেখাই এই সেটটা আচ্ছা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু কিন্তু কমেন্টস করে জানাই দিবেন অবশ্যই হ্যাঁ আমার কিন্তু নেট সমস্যা যার ফলে কিন্তু আমি কোনো কিছুই দেখতে পারতেছি না হ্যাঁ দেখেন আমি একটু জাস্ট পরে দেখাচ্ছি যেটা গলায় পরার পরে আসলে লুকটা কেমন আসে দেখেন একদম গলাটা ভরে থাকে গলাটা একদম গলা পুরাটাই এরকম জুড়ে থাকবে এবং আপনারা যখন শাড়ির সাথে খুব সুন্দর করে ক্যারি করবেন তখন দেখবেন এটার লুকটাই আলাদা করে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আপনার লুক বলেন ড্রেস আপের লুক বলেন বা গলার মানে যখন জুয়েলারি যে কোনো সাজই কিন্তু শাড়ি পরে না সালোয়ার কাপ পরেন যাই পরেন না কেন একটা জুয়েলারি না পরলে কিন্তু একটু হচ্ছে মানে জিনিসটা কমপ্লিট থাকে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখেন এই জুয়েলারিটা কিন্তু খুবই না একটা জুয়েলারি তিন হাজার পঞ্চাশ টাকা আপনারা এই মিনাকারি জুয়েলারিটা পাচ্ছেন যেটা পাতের উপরে করা এবং দেখেন এরকম গলাটা জুড়ে থাকবে একদম গলাটা ভরে থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইটা হচ্ছে দুলটা থাকবে হ্যাঁ এটা কিন্তু দুলটা খুব সুন্দর একটা হচ্ছে দুল যেটা কিন্তু আপনারা হচ্ছে কেমন আছে নাজমা আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো তোমার হচ্ছে চাকরি কেমন চলতেছে তো এই হচ্ছে কানের দুলটা দেখেন কানের দুলটা কিন্তু খুবই সুন্দর একটা দুল আর হচ্ছে চাইমা খানাই আপু হেল্ল' ডিয়াৰ তো এইটা হচ্ছে আমার কানের দুলটা হ্যাঁ খুবই সুন্দর একটা সেট এটা কিন্তু একদম হচ্ছে আমার কাছে মনে হয় কি এই সেটটা কাতান শাড়ির সাথে পরলে অসম্ভব সুন্দর লাগবে সেটা গ্রিন কাতান হতে পারে বা মেরুন কাতান কাতান হতে পারে দেখেন খুবই নাইস একটা তিন হাজার পঞ্চাশ টাকা আপনারা এই মিনাকারির সেটটা পাচ্ছেন যেটা কিন্তু খুবই নাইস হ্যাঁ খুবই সুন্দর একটা ছোট্ট একটা ঝুমকা দেখেন ঝুমকাটা কিন্তু খুবই সুন্দর এবং এটা খুব লাইট ওয়েটের একটা সেট খুব একদম লাইট ওয়েটের একটা সেট যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ খুবই করে হচ্ছে সেটটা ফিনিশিং করা এবং এটা কিন্তু হচ্ছে নিচে কিন্তু এরকম করে পার্ল সেট করা পার্ল সেট আপ করে দেখেন কানের দুধটা কিন্তু খুব সুন্দর এবং কানের দুলটা কিন্তু একদম লাইট ওয়েটের হ্যাঁ কানের দুধটা কিন্তু একদমই হচ্ছে লাইট ওয়েটের মধ্যে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক মতো তো এটা কিন্তু ভিতরে কিন্তু এই যে কুন্দন বসানো হ্যাঁ কুন্দন কুন্দন যে স্টোনগুলো থাকে সেগুলো বসানো এটাও কিন্তু সেম নিচে কিন্তু একটা পার্লের ড্রপ আছে এবং এটা কিন্তু খুব লাইট ওয়েটের একটা জুয়েলারি যেটা কিন্তু এরকম করে হচ্ছে একদম গলায় সেট হয়ে থাকবে সেট হয়ে মানে একদম এরকম করে সুন্দর করে সেট হয়ে থাকবে তো এই সেটের প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা যারা কিন্তু যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়ে এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর একদম গলা বসে থাকে আর সবুজে আর মেরুন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিনা করা ভিতরে কিন্তু এই যে কুন্দনের স্টোন করা হ্যাঁ কুন্দনের স্টোন করা নিচে কিন্তু হচ্ছে পার্লের ঝুল করা এবং পুরোটা গলা জুড়ে থাকবে এবং পিছনে কিন্তু এটা পাতের উপর বসানো দেখেন একদম এরকম করে পাতের উপর ডিজাইনটা করা ঠিক আছে এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পঁচাশি এটা যারা লাইভে তো দেখতেছেন এটা কিন্তু আমাদের ভিডিও পোস্ট করা আছে ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে এরপরে আমরা হচ্ছে দেখাবো একটা সেট খুবই সুন্দর একটা সিলভার প্লেটে এই সেটটা খুব সুন্দর এটা অনেকগুলো অর্ডার আসছে আমি একটু লাইভে দেখাই দিচ্ছি এই জন্য যে আপনারা তাহলে বুঝতে পারবেন দেখেন এটা নিচে কিন্তু কয়েকটা কালারের রিয়েল স্টোন বসানো হ্যাঁ এই হচ্ছে রিয়েল কতগুলো স্টোন বসানো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা রি এবং এটা কিন্তু খুব সুন্দর করে গলায় সেট হতে এটা কিন্তু সালোয়ার কামিজের সাথে অনেক সুন্দর লাগে এটা কিন্তু সালোয়ার কামিজের সাথে অনেক সুন্দর দেখা যায় পড়লে হ্যাঁ এটা শাড়ির সাথে পড়তে পারেন না তাঁতের শাড়ির সাথেও বেস্ট হবে এবং সালোয়ার কামিজের সাথেও এটা কিন্তু অনেক সুন্দর একটা সেট এটাও কিন্তু একটু নেকলেস টাইপের এবং এটার কানের দুলটাও অনেক সুন্দর হ্যাঁ ছোট্ট একটা পিচি কানের দুল যারা হচ্ছে এটা নিতে মানে হিজাব পরে না তারা নিতে পারে না এই সেটটা হ্যাঁ তো এই সেটটা আমি একটু পরে দেখাই তাহলে আপনারা হচ্ছে এটা অনুমান করতে পারবেন আসলে সেটটা কতটা সুন্দর একদম নিউ আনকমন একটা সেট যেটা আমার হচ্ছে মানে আমার কারিগর তৈরি করে দিছে দেখেন সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেকটা সুন্দর একটা সেট একদম দেখেন গলার মধ্যে এরকম পাতের মতো একদম বসে থাকে যেটা খুবই নাইস করে সিলভার প্লেটের উপরে এই কাজটা করা হ্যাঁ সিলভার প্লেটের উপরে এই কাজটা করা দেখেন খুব সুন্দর সেটটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে সেট এটারও আমাদের ভিডিও পোস্ট করা আছে এটা আমাদের অনেকগুলো অর্ডার আসছে অলরেডি আমি হচ্ছে এটা প্রি অর্ডার নিচ্ছি কারণ এটা আমি অনেকগুলো তৈরি করতে চাচ্ছিলাম পরে চিন্তা করলাম যে ভিডিও পোস্ট করি তাহলে হচ্ছে প্রি অর্ডার আসবে হ্যাঁ প্রি অর্ডার আসলে তখন যেটা কানের দুলটা অনেক সুন্দর একদম পিচ্ছি একটা কানের দুল দেখেন একদম পিচ্ছি একটা কানের দুল খুবই সুন্দর সেটটা এটা আপনারা নর্মাল ছোটোখাটো প্রোগ্রামগুলোতে সালোয়ার কামিজের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন দেখেন খুব সুন্দর না সেটটা খুবই সুন্দর এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা হ্যাঁ দুই হাজার একশো টাকা এই সেটটার প্রাইস থাকছে এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে স্টকে এখন অল্প কিছু আছে বাট এটা আমি প্রি অর্ডার নিচ্ছি তো আপনারা কিন্তু এটা প্রি অর্ডারও করতে পারেন হ্যাঁ প্রি অর্ডারের ক্ষেত্রে কিন্তু সাত থেকে দশ দিন একটা টাইম থাকবে অবশ্যই অবশ্যই এই টাইমের মধ্যে আপনারা অর্ডারটা করে দিবেন মানে এই টাইমটার মধ্যে আপনাদেরকে মানে সময়টা হাতে নিয়ে আমাদের অর্ডার করতে হবে মোট কথা হচ্ছে এটা তো এইটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা স্টোন দেখেন এখানে মাল্টি কালার অনেকগুলো স্টোন করা যে স্টোনগুলো কিন্তু আপনারা অনেকগুলো সালোয়ার কামিজের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন তাই না দেখেন খুবই নাইস একটা সেট হ্যাঁ খুব সুন্দর এটা কিন্তু সালোয়ার কামিজের সাথে বলেন শাড়ির সাথে বলেন সব কিছুর সাথে অসম্ভব সুন্দরভাবে মানায় যাবে যেটা আপনারা কিন্তু হচ্ছে আর অনেকগুলো স্টোন কালার স্টোন তো দেখেন অনেকগুলো স্টোনের কালার হ্যাঁ অনেকগুলো ড্রেস আপ কিন্তু এটার সাথে আপনারা অনেকগুলো ড্রেসের সাথে কিন্তু এটা ক্যারি করতে পারবেন তো এই সেটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে স্টোন স্টোনগুলো কিন্তু প্লাস্টিক না আমরা কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করি ঠিক আছে তো এই হচ্ছে স্টোন দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটা ফিনিশিং করা এটা কিন্তু খুব সুন্দর করে এটা কারিগরও অনেক সুন্দর করে কাজটা করছে হ্যাঁ তো এই সেটের প্রাইস থাকছে হচ্ছে দুই টাকা যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দেন দেখেন সেটটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু মোটা করে চেনের উপর এটা কিন্তু খুব একদম মোটা করে চেন এইটারই কাজ করতে কিন্তু আমাদের সময় লাগে নিচে কিন্তু হচ্ছে দেখেন মাল্টি কালারে অনেকগুলো স্টোন সেট আপ করা যেটা কিন্তু আমাদের ভিডিও পোস্ট করা আসে আপনারা ভিডিওটা দেখতে পারেন ছবি পোস্ট করা আছে ছবি ছবিগুলো দেখতে পারেন তো এই হচ্ছে সেটটা এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা এরপরে আমি হচ্ছে দুইটা সেট দেখাবো একটু রিজনেবলের মধ্যে যারা সেট চাচ্ছিলেন তাদের জন্য এটা কিন্তু এগুলো কিন্তু পনেরোশো করে হ্যাঁ এগুলো হচ্ছে পনেরোশো করে সেট দেখেন এখানে কিন্তু রুই এই বির্ডসটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রিট দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর জালি জালি করে লকেট সেট বলে এগুলাকে পিঙ্ক কালারের মধ্যে এটা যায় না একটু লাইট আপনারা ডিপ দেখতে পাচ্ছেন বা বাট এটা কিন্তু একদম একটু লাইটের মধ্যে হ্যাঁ এটার ভিতরে কিন্তু এটা সাইডে কিন্তু এরকম করে মাল্টি কালার স্টোন সেট আপ করা দেখেন মাল্টি কালার এরকম করে স্টোন সেট আপ করা এটা হচ্ছে একটা বেগুনি 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 গোলাপি মিশানো একটা হচ্ছে পার সেট যে মানে লকেট সেট বলে এটাকে হ্যাঁ এটা কিন্তু একটু লং করে পড়তে হবে এটা কিন্তু হিজাবে আপুরা অবশ্যই পড়তে পারেন কারণ এটা কিন্তু আপনারা হচ্ছে সুন্দর করে নিজদের টার্সেল যেহেতু আমাদের যাবে আপনারা দিয়ে ক্যারি করতে পারবেন তো এই দেখেন কিন্তু খুবই সুন্দর একটা লকেট সেট যেটা কিন্তু টার্সেল থাকবে এবং এটা বেশ খানিকটুকু লং করে আপনারা পরতে পারবেন এটাও কিন্তু আপনারা সালোয়ার কামিজের সাথে বলেন যে কোনো কিছুর সাথে ইজিলি সুন্দর করে ক্যারি করতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা কানের দুলটা কিন্তু অনেক সুন্দর দেখেন কানের দুলটা এরকম এটার সাথে কানের দুলটা অনেক সুন্দর আমি একটু কানে ধরি তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে কানের দুলটা এটা কিন্তু আপনারা হচ্ছে যারা অফিস গোয়িং আপুরা আসেন বা যাদের হচ্ছে শাড়ি পরে অফিসে যাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু এই সেটগুলো নিতে পারেন কারণ এই সেটগুলো কিন্তু তখন শাড়ির সাথে খুব সুন্দর করে হচ্ছে মানা যায় এই হচ্ছে দুলটা আচ্ছা একটা কথা বলি আমি আজকে পোস্ট করছি এই পিছনের ডাটিটা কিন্তু অনেক সময় দেখে একটু লং থাকে আমরা কিন্তু সাইজ মতো ছোট বড়ো করে দিই তারপর দেখে অনেকের হয়তোবা একটু লং থাকার কারণে একটু সমস্যা হতে পারে পিছনে লাগতে পারে আপনারা কিন্তু এইটা হচ্ছে একটু করে কেটে নেবেন নেল খুব সুন্দর করে ছোট করে কাটা যায় তারপরে আপনি একটু ঘষে নিতে পারেন যেটা আপনাদের জন্য হচ্ছে সুবিধা হয় হ্যাঁ ঘষে নিতে দেখেন কানে দুলটা কিন্তু খুব সুন্দর আমি কানে দুলটা পরে সেটটা পরে দেখাচ্ছি এই সেটটা অনেক সুন্দর এইটার দুইটা কালার আসছে আমার দুইটা ডিজাইন দুইটা কালার হ্যাঁ তো এই দেখেন এটার কানের দুলটা এবং এটার কিন্তু সেটটা কিন্তু পনেরোশো করে হ্যাঁ আপনারা কিন্তু এগুলা পনেরোশো করে অর্ডার করতে পারবেন এবং এগুলো কিন্তু আরও কালার আসবে আমাদের সামনে তখন কিন্তু আপনারা হচ্ছে কিন্তু এই দুটা কালার যেহেতু খুব বেশি চলে দেখেন খুবই সুন্দর এটা যেহেতু খুব বেশি চলে সেই জন্য আমরা কিন্তু এই দুটা হচ্ছে রেডি করে আনছি আপনারা এটার মধ্যে অর্ডার করতে পারেন খুব সুন্দর করে হচ্ছে সেটটা করা হ্যাঁ তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা আপু ইনবক্স চেক কর আমি তো সময়ই পাই না হ্যাঁ আমি তো আমি দেখি যে ম্যাসেজ আসতে থাকে ম্যাসেজ আসতে থাকে কিন্তু আমি আসলে দেখার টাইম পাই না হ্যাঁ এত গ্রুপের ম্যাসেজ আসতে থাকে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তারপরে হচ্ছে ব্যবসায়িক হ্যাঁ সব সাইড থেকে এত ম্যাসেজ আসে কোনটা দেখব আচ্ছা আমি চেক করব না আমি দেখছি আপনাদের মনে হয় ইয়ে ডেট আসছে তো ওইটা আমি বুঝতে পারছি আচ্ছা তো এটা হচ্ছে কানা দুলটা এবং এটার সাথে এই হচ্ছে লকেট সেট এটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা এটা প্রাইস থাকছে তো এটার আরেকটা কালার আছে আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এত শব্দ হচ্ছে মেঘ ডাকতেছে নাকি আর একটা কাল হচ্ছে এটা খুব সুন্দর একটা দুইটাই হচ্ছে দুই কালারটাই খুব বেশি চলে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটু ব্লু টাইপের যে কোনো ব্লু টাইপের ড্রেসের সাথে বা শাড়ির সাথে কিন্তু আপনারা সুন্দর করে এটা ক্যারি করতে পারবেন দেখেন এটা লকের ডিজাইনটা একটু ডিফারেন্ট হ্যাঁ দুইটা কিন্তু দুই রকম ডিজাইন এবং দুইটাই কিন্তু একই প্যাটার্নের হ্যাঁ একই প্যাটার্নের এগুলো হচ্ছে আপনাদের পনেরোশো করে আপনারা এটার জন্য এগুলোর জন্য অর্ডার করতে পারেন দেখেন খুব সুন্দর হচ্ছে সেট এটা আমি কানে দুলটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে কানা দুলটা এরকম থাকছে আচ্ছা এইটা হচ্ছে কানা দুলটা এরকম থাকছে এবং এটার সাথে কিন্তু থাকছে হচ্ছে এই সেটটা হ্যাঁ এই সেটটা কিন্তু পুঁথিটা কিন্তু মানে এই যে এই যে ক্রিস্টাল এর যে পুঁথিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দেখেন এত সুন্দর দুইটাই ডিজাইন দুইটাই হচ্ছে দুইটা ডিজাইনই সুন্দর এবং দুইটারই হচ্ছে খুব ভালো রেসপন্স আমি পাইছি যেহেতু এগুলা হচ্ছে আমাদের একদম নিউ চলে আসছে নিউ স্টকে আসছে দেখেন দুইটা লকেট একটা না পেলে আপনারা আরেকটা নিতে পারেন কোনো সমস্যা না দেখেন দুইটার ডিজাইন একটু ডিফারেন্ট কিন্তু ব্ল্যাক পলিশের মধ্যে এগুলো কিন্তু একটু হচ্ছে সিলভার প্লেটের মধ্যে হালকা একটু ব্ল্যাক পলিশ করা হ্যাঁ তো আপনারা হচ্ছে যদি হ্যাঁ পুরা সিলভার প্লেটও চান তাও দেওয়া যাবে কিন্তু এগুলো কিন্তু আপনারা হচ্ছে এইভাবেই কিন্তু খুব সুন্দর লাগে এগুলো কিন্তু আপনার এইভাবেই হচ্ছে সালোয়ার কামিজের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন এগুলোর প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটা কানের দুলটা এটা এগুলো প্রাইস থাকছে পনেরোশো টাকা ভিতরে কিন্তু একদম রিয়েল স্টোন বসানো ঠিক আছে আমি একটু দেখে নিই কি অবস্থা আচ্ছা এরপরে আমি দুটা সীতা দেখাই হ্যাঁ এরপরে দুটা সীতা দেখাই যেহেতু পূজার জন্য আপনারা হচ্ছে গোল্ডেন জুয়েলারিগুলো বেশি প্রেফার করতেছেন তো আমি একটা সে দুটা সীতা দেখে দেখেন এটার কাজটা এটা কিন্তু একদম জি অরিজিনাল জিপি এস জিপি কালারের মধ্যে আমাদের কিন্তু জিপি কালার অরিজিনাল জিপি কালার দিয়ে করা ফেক পার্লের মধ্যে আপনারা এই সেটটা পাচ্ছেন এই সেটটা কিন্তু সিজাবি আপুদের জন্য একদম পারফেক্ট অনেকটুকু লং হবে যেহেতু এগুলোর সাথে টার্সেল যাবে আপনারা কিন্তু টার্সেল দিয়ে এগুলো হচ্ছে সুন্দর করে ক্যারি করতে পারবেন দেখেন ভিতরে অনেক ধরনের একটু মাল্টি টাইপের আমরা আচ্ছা এরপরে আমি এই সীতাটা দেখাচ্ছি দেখেন এই সীতাটা কিন্তু অরিজিনাল জিপি কালারের মধ্যে করা ভিতরে কিন্তু একটু মাল্টি কালার স্টোন দিয়ে করা এবং এটার নিচে কিন্তু ফেক পার্ল হ্যাঁ এখানে এটাও কিন্তু ফেক পার্ল দিয়ে করা বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে সীতা যেটা কিন্তু আপনারা হচ্ছে পূজার জন্য হচ্ছে একদমই পারফেক্ট এবং হেজাবি আপুদের জন্য কিন্তু একদমই পারফেক্ট হ্যাঁ তারা হচ্ছে যেহেতু নেকলেস টাইপে সেট পরে না সেজন্য এটা কিন্তু যেহেতু টার্সেল থাকবে অনেকটুকু ছোট বড় লং মানে আপনাদের ইচ্ছামতো আপনারা ছোটো বড়ো করে পড়তে পারেন হ্যাঁ এটার সাথে কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইজ থাকছে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকতে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন কানে দুলটা কিন্তু অনেক সুন্দর আমি একটু কানে দুলটা পরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে কানে দুলটা একদম অরিজিনাল জিপি কালার করা যেটা কিন্তু আপনাদের কালার গ্যারান্টি আসে পাঁচ থেকে ছয় বছর একটা কালার গ্যারান্টি আছে আপনারা কিন্তু কালার গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে আর হচ্ছে যেহেতু আপনারা কালার গান্টি পাচ্ছেন এবং এগুলা কিন্তু হচ্ছে আপনারা রিকালার করতে পারবেন হ্যাঁ পাঁচ ছয় বছর পরে আপনাদের যদি মনে হয় এগুলো একটু কালার করা দরকার বা একটু পুরান হয়ে গেছে তখন কিন্তু আপনারা রি রিকালার করতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে সেট যেটা কিন্তু থাকছে চব্বিশশো টাকা হ্যাঁ এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার দেখেন আমি একদম ঘেম শেষ তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ দেখেন একদম হচ্ছে ভিতরে মাল্টি কালার স্টোন দেওয়া এবং এটা কিন্তু খুবই সুন্দর করে নিচে হচ্ছে পার্ল সেট আপ করা একদম ফেক পার্লের মধ্যে এই সেটটা করা এখানেও কিন্তু স্টোন সেট আপ করা আমাদের হ্যাঁ তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যারা এই সেটটার জন্য অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে দিয়ে স্টকে থাকতে থাকতে হ্যাঁ এই হচ্ছে সেটটা তো এইটা কিন্তু আমাদের হচ্ছে এগুলো কিন্তু সবই পূজার আগে আসছিল আপনারা কিন্তু হচ্ছে যেহেতু টাইম নাই পূজার আর সময় নাই তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আর্লে আরলে এগুলো নিয়ে নেবেন হ্যাঁ স্টকে থাকতে থাকতে আমি আরেকটা লং সীতা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা সীতা দেখেন এটাও কিন্তু খুবই আমার হচ্ছে এগুলা এই সীতাগুলো কিন্তু খুব চলে কারণ এই সীতাগুলো কিন্তু সব সময় সব পড়তে পারে যে কোনো প্রোগ্রামে একদম হচ্ছে এটা প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ দেখেন এই সেটটার ডিজাইনটা কিন্তু একটু আলাদা এটা হ্যাঁ দেখেন এটা কিন্তু ভিতরে একটা হচ্ছে রুবে স্টোন সেট আপ করা চতুর্দিকে ছোটো ছোটো করে স্টোন সেট আপ করা নিচে কিন্তু হচ্ছে এরকম করে ফেক পাল করা এই হচ্ছে দেখেন এখানে কিন্তু এরকম করে কাজ করে এখানে এখানে এইটুকু পুরাটাই হচ্ছে কাজ হ্যাঁ তো এই যে সেটটার প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো টাকা এটাও কিন্তু অনেকটুকু লং হেজাবি আপদের জন্য এটা একদম পারফেক্ট একটা সেট অনেক লং কিন্তু এটা দেখেন আপনার আমরা যদি হিজাবটা এখান থেকে টার্সেলটা পড়ি হিজাবটা যদি আমরা এখান থেকে পড়ি তাও কিন্তু অনেকটুকু হচ্ছে দেখা যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু এই সেটটাও কিন্তু আপনারা হচ্ছে সুন্দর করে ক্যারি করতে পারবেন এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এবং এটার দুলটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা দুল দেখেন খুবই সুন্দর দুল দুলটা আমি পরা দেখাই এবং এগুলো কিন্তু মানে একটু বড় মনে হলেও এগুলো কিন্তু ওয়েট নাই হ্যাঁ এগুলো কিন্তু একদম হচ্ছে লাইট ওয়েটের জুয়েলারি হ্যাঁ এগুলো কিন্তু একদমই হচ্ছে লাইট ওয়েটের জুয়েলারি তো আপনার যেহেতু আমি ভারী জুয়েলারি পরতে পারি না আমি ভারী কোনো জুয়েলারি পড়ি না তো সেই জন্য আমি মোটামুটি কানের দুলটা অ্যাটলিস্ট একটু লাইট রাখার ট্রাই করি কারণ কানের দুলটা দেখা যায় যে একটু লাইট থাকলে পড়লে অনেক সুবিধা হয় হ্যাঁ তো এই হচ্ছে সেটটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে সেট আমি ঘামছি তো এই হচ্ছে সুন্দর একটা সেট এইটার কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা সেট এবং এটাও কিন্তু সেটটা কিন্তু অনেকটুকু লং অনেক আপুরা লং সেট খুঁজে হ্যাঁ তো এই সেটটাও কিন্তু অনেক লং দেখেন আমি একটু চা করে ধরলে এটা এখানে যদি ধরি তাহলে লকেটটা এরকম আসবে আর যখন আমি একটু নিচু করে পড়বো তখন দেখেন অনেকটুকু লং হবে এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ এই সেটটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা এই সেটটার জন্য অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিন খুবই সুন্দর একটা অরিজিনাল জিপি কালারে অরিজিনাল স্টোন দেওয়া এই সেটগুলো যেগুলো কিন্তু আপনারা হচ্ছে সব কিছুর সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন হ্যাঁ আচ্ছা লাস্ট আমি একটা সেট দেখাবো একটা হাঁসুলি টাইপ সেট দেখায় হ্যাঁ একটা হাসুলি টাইপ সেট দেখায় যেটা কিন্তু সিলভার প্লেটের মধ্যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটা ডাইস ওয়ার্ক করা এবং নিচে যে পার্লগুলা স্টোনগুলা বা পার্ল বলেন যেটাই দেওয়া সেটা কিন্তু একটু হচ্ছে হোয়াইট না এটা কিন্তু একটু পানি 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 কালারের একটা হচ্ছে দেওয়া যেটা কিন্তু খুব সুন্দর করে আপনাদের হচ্ছে গলায় এরকম করে সেট হয়ে থাকবে হ্যাঁ খুবই সুন্দর করে গলায় সেট হয়ে থাকবে আমি একটু হচ্ছে গলায় পরে দেখাই ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর করে এইভাবে হচ্ছে সেট হয়ে থাকে হ্যাঁ খুবই সুন্দর করে এইভাবে সেট হয়ে থাকে যেটা কিন্তু আমার এখানে মাইক্রোফোন আছে এই আছে দেখে আচ্ছা না এরকম হচ্ছে সেট হয়ে থাকবে খুব সুন্দর একটা সেট এবং এটারও প্রাইস থাকছে মনে হয় এটার প্রাইস মনে হয় তেইশো টাকা আছে আমি দেখে বলতেছি এটা একটা খুব সুন্দর একটা দেখেন ঝুমকা আছে খুবই নাইস করে হচ্ছে ঝুমকাটা ফিনিশিং করা এবং একদম লাইট উইটের কিছু হচ্ছে হ্যাঁ এই হচ্ছে ঝুমকাটা দেখেন খুবই সুন্দর এই সেটটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই সেটটা কিন্তু আমি প্রি অর্ডারও করে দিয়েছিলাম কাপুকে তো আমি হচ্ছে এটা আবারও রেজিস্টর করছি তো এই সেটটা কিন্তু খুব সুন্দর এটা আপনারা সিলভার প্লেটের মধ্যে পাচ্ছেন ডাইস ওয়ার্কের মধ্যে পাচ্ছেন এবং নিচে কিন্তু একটু হচ্ছে পানি পানি হচ্ছে টাইপের যে ড্রপগুলো করা হ্যাঁ তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে আমি প্রাইসটা দেখে বলতেছি এটা প্রাইস থাকছে মনে হয় তেইশশো টাকা বা তেইশশো পঞ্চাশ এরকম কিছু একটা হবে তো এই সেটটার জন্য অর্ডার করতে পারেন এই সেটটা খুবই সুন্দর একটা সেট সিলভার প্লেটের মধ্যে এবং কানের দুলের ঝুমকাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু ঝুমকাটা হ্যাঁ তো এই সেটটা আপনারা অর্ডার করতে পারেন সেটটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন এর ভিতরে কিন্তু ডাইস ওয়ার্ক করা হ্যাঁ ঝুমকাটার মধ্যেও আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি

সেটটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এইখানে এগুলোতে কিন্তু স্টোন করা হ্যাঁ এগুলোতে কিন্তু স্টোন সেট আপ করা হ্যাঁ এগুলোতে কিন্তু স্টোন সেট আপ করা এটার ভিতরে কিন্তু ডাইস ওয়ার্ক করা এবং এটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর হাঁসুলিগুলো কিন্তু হচ্ছে আপনাদের আমাদের খুব চলে হ্যাঁ হাসুলি সেটগুলো খুবই চলে যেসব আপুরা হচ্ছে হাঁসুলি টাইপের জুয়েলারি পছন্দ করেন তারা বিভিন্ন ধরনের হাঁসুলির হচ্ছে ডিজাইন বা কাস্টমাইজ করে নেয় হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে এটা সেট এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেটগুলো দিলাম যেগুলো হচ্ছে আপনারা লাইভটা পোস্ট করে দেওয়ার পরে আপনারা আবার হচ্ছে লাইভটা দেখে তারপর অর্ডার করে দিয়ান হ্যাঁ তো আজকে এই পর্যন্তই থাকুক যে জুয়েলারিগুলো দেখালাম এগুলো কিছু নতুন আসছে আমাদের জুয়েলারি নতুন জুয়েলারিগুলো থেকে আপনারা অর্ডার করতে পারেন প্রি অর্ডার করতে পারেন কালার কাস্টমাইজ করতে পারেন সব কিছু কিন্তু আপনারা হচ্ছে সুযোগ আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই টাইম নিয়েও করতে হবে যে আপনারা হচ্ছে যখন প্রি অর্ডার করবেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু টাইমিংয়ের একটা ব্যাপার আছে তো ওই টাইমটা সাত থেকে দশ দিন টাইম হাতে নিয়ে আপনারা কিন্তু অর্ডার করে দেবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সট লাইভে ছেলে আবারও দেখা হবে তখন আরও কিছু জুয়েলারি অনেক জুয়েলারি আসছে অবশ্য অনেক জুয়েলারি রেডি হয়ে আসছে আসলে লাইভ করার চাইতে আমার কাছে মনে ভিডিও করে দিলে আমার কাছে মনে হয় আমার কাছে বেশি ইয়া লাগে হ্যাঁ যে ভিডিও করলে হচ্ছে আপনারা বেশি ভালো বুঝতে পারেন তা আমি ভিডিও করে দিই ছবিও পোস্ট করি লাইভেও দেখাই দিই তাহলে হয় কি আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম